এই শোনো তোমার না করছিস যে এই ড্রেস পরে গ্রামের মধ্যে তুমি ঘোরাঘুরি করবে না আমার কি ইজ্জত আছে এই ড্রেস কিন্তু গ্রামের মানুষ পরে না বুঝছো আমি আমার মতো ড্রেস পরব আমি যা খুশি তাই করব আপনার প্রবলেমটা কোথায় তুমি আমার ছেলের বউ তাই তোমার আমি বলছি আর আপনার ছেলে তো আমাকে কিছু বলে না তার তো কোনো মাথা ব্যথা নেই আমার ড্রেস নিয়ে আমার চলাফেরা নিয়ে তাহলে আপনার সমস্যা কি গ্রামের বউ কি এইগুলি পরে এসব ড্রেস পরে দেখছো দেখেন বাবা গ্রামের মানুষ কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না আমি গ্রামের মানুষেরটা খাইও না করিও না আমি আমার হাজবেন্ডেরটা খাই আমি আমার হাজবেন্ডের টাকায় চলি তাহলে আমি গ্রামের মানুষকে কেন কৈফিয়ত দিতে যাব তুমি যে এই ড্রেস পইরা এই গ্রামে গ্রামে ঘুরো মানুষ কি আমার খুব ভালো কয় হ্যাঁ মানুষের কথা আমার কি আসে যায় আমি তো মানুষকে তোয়াক্কা করে চলি না আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে চলবো আমি বলে দিলাম আর আপনার যদি মানতে কষ্ট হয় তাহলে আপনি আপনার গ্রামের মানুষ নিয়ে থাকেন আমার এই গ্রামে থাকার কোনো ইচ্ছে নেই এই ড্রেস আমি জীবনও দেখিনি গ্রামে পড়তে এটা শহরের ড্রেস আমি গ্রামের বউ হতে পারি কিন্তু আমি কিন্তু একজন শহরের মেয়ে আপনার ছেলে বিয়ে করে আমাকে গ্রামে নিয়ে আসছে সেটা আপনার ছেলের প্রবলেম আপনার প্রবলেম আমার তো কোনো প্রবলেম নেই দেখেন বাবা আমি এই ড্রেসেই চলতে স্বচ্ছন্দ্য বোধ করি আর আমি এই ড্রেসেই চলাফেরা করব যদি আপনারা আমাকে মানিয়ে নিতে পছন্দ না হয় তাহলে আপনি আপনার ছেলেকে বলতে পারেন আমি এখানে থাকতে চাই না আর আপনি যদি আপনার ছেলেকে বলেন আমার জন্য ভালোই হবে কারণ আমি তো এই গ্রামে এমনিতেও থাকবো না আমার ইচ্ছা আমি আপনার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাব আমি শহরে কোথাও যেয়ে থাকবো আমিও চাই না এই গ্রামে থাকতে আচ্ছা তোমার বাপ মা কি তোমারে কোনো শিক্ষা দেয় নাই হ্যাঁ এই থামুন থামুন এতক্ষণ আমাকে নিয়ে অনেক কথা বলেছেন আমি আপনাকে একটা প্রতিবাদ করিনি কিন্তু আরেকবার যদি আপনি আমার বাবা মা নিয়ে কথা বলেছেন না তারপর দেখবেন আমি আপনাকে ছেড়ে কথা বলবো না আমি ভুলে যাব যে আপনি আমার শ্বশুর আসলে ঠিকই কইছি আমার ছেলেই তো ঠিক না আরে জান পাখি কই যেতেছো তুমি আমি যাইতেছি আমার বান্ধবীরা আসছে তো ওদের সাথে দেখা করতে যাচ্ছি ও তোমার অবশ্য খুব সুন্দর লাগতেছে এই ড্রেসে সত্যি সুন্দর লাগছে হ্যাঁ কি কো মানে একদম মানে বোম্বের নায়িকা ফিল তোমার কাছে সুন্দর লাগলে কি হবে তোমার যে বাবা ইনি তো আমার এই সব গেটআপ পছন্দই করে না তোমার বাবা তো কোনো কিছু বুঝতেই চায় না তোমার বাবা কি বোঝে ড্রেস আপ গেটআপ কোনো কিছু বোঝে তোমার বাবা আমি যে একটা শহরের মেয়ে আমি যে গ্রামে এসে সংসার করছি আমি যে তোমার সাথে থাকছি এটাই তো অনেক কিছু শোনো আব্বার ডেট এক্সপায়ার আব্বার কথা হইনা লাভ না হেলা আগের দিনের মানুষ বুঝো না গ্রামের মানুষ মনে করে নানান কথা কয় আব্বার কানে আব্বাইরি তোমারে কয় ঠিক আছে এ হ্যাঁ বুঝবে কেমনে এগুলা মানে এত তুমি সুন্দর এত স্মার্ট আসল হয়েছে কি গ্রামের মানুষের তো খেয়াল কাম নাই মনে করো এই তুমি যে এত সুন্দরভাবে চলাফেরা করো এটা তারা পছন্দ করে না কারণ তোমার তো সুন্দর লাগতেছে আর হ্যাঁ বউ অনেক সুন্দর লাগে না আছে না কিছু গ্রামের মহিলারা মানে মানে আরে তুমি বুঝবা না আমি তোমার স্বামী না আমি তো তোমার স্বামী তাই না আমি যেমনে মন চায় এমনে কমু তুমি অমনে চলবা আমি ঠিক থাকলে তো সব ঠিক কোনো কথা কোনো দিকে ই করবা না তুমি টক্কা করবা না কে কি কইলো না কইলো এক কান্দা হন্দা আর কান্দা বাই করে দিবা বুঝছো ও আচ্ছা এই ফোনটা তোমার লিগে আছে অনেক সুন্দর না ওয়াও অনেক সুন্দর একটা ফোন এত দামি ফোন হ্যাঁ আরে এর থেকে বেশি দামি তোমার আমি দেবো তুমি তোমার মতো রাফ এন্ড টাফ চলবা যখন মন চায় জেনে যাবা যখন মন চায় যা মন চায় তা করবা আমি তোমার কি স্বামী না আমি তোমার স্বামী তো আমি তোমার তাই না আমি তোমার পুরো অগ্রাধিকার দিয়ে দিলাম ঠিক আছে একদম মন মতো চলবা কোনো কারো দিকে মানে টক্কা করবা না ঠিক আছে যেমনি মন চায় এমনি চলবা হ্যাঁ আজকের পর থেকে আমি আমার মতোই চলাফেরা করব গ্রামের মানুষ কি বলো না বলো তাতে আমার কিছু যায় আসে না তুমি তো আমার পাশে আছোই রোজান পাখি তুমি চাইবা তোমার কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাবা তুমি এলে আমি একসাথে ভাত খাবো আমি কিন্তু তাহলে ভাত খাবো না আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করে চলে আসছি ঠিক আছে যাও ফোনটাও দেখিয়ে আসি হ্যাঁ 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 যাও 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 বাই কি সুন্দর বউটা আমার হ্যাঁ কত স্মার্ট আব্বা আব্বা রাজু ভাইয়ের বউ যে এত ওয়েস্টার্ন পোশাক পরে রাজু ভাই বা রাজু ভাইয়ের বাবা কিছু বলে না কিছু বলে না তো বন্ধু বললে কি এইসব ড্রেস পরতো গ্রামের মাঝে মানুষ অনেক খারাপ করে এই কি রাজু ভাইয়ের বউ আসতেছে হুম হুম এইটা এটা চলে গেল আপনি রাজু ভাইয়ের বউ না আমাদের ভাবি তো এই ওয়েস্টার্ন ড্রেস পরে কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে আচ্ছা আপনার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছেন এই ওয়েস্টার্ন ড্রেস পরে কেন কোনো প্রবলেম আছে এমন ড্রেস গ্রামে কেউ পরে আপনার তো এটা বোঝা উচিত এই শুনেন ভাবি
এটা কিন্তু একটা গ্রাম, এটা শহর না। আপনি যে যা খুশি তা আপনি পড়বেন। আমি জানি এটা গ্রাম, আমাকে জ্ঞান দিতে হবে না। আমি তো বলিনি যে এটা শহর। আর আমি আমার ইচ্ছা মতো যা খুশি তা ড্রেস পরবো, চলাফেরা করবো, তাতে আপনার আপনারা বলেন কে? আচ্ছা বুঝলাম, আপনার যা খুশি আপনি তাই পরবেন, কিন্তু আপনার তো ন্যূনতম একটু কমন সেন্স থাকা উচিত যে এই গ্রামে আপনি এমন খোলামেলা ড্রেস কিভাবে পরেন। এখানে গ্রামের ছেলেরা আপনাকে টিচ করতে পারে, নানানজন নানা কথা বলতে পারে, তখন আপনি কি করবেন? আমার হাজবেন্ডের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনারা বলেন কে? আপনার এইগুলো আজে বাজে পোশাক পরা একদম ঠিক হয় না ভাবি। আচ্ছা বুঝতে পেরেছি, আপনার স্বামী কিছু বলে না বা বাসায়ও কিছু বলে না, সব ঠিক আছে। তাহলে একটা কাজ করেন ভাবি, আপনিও তো যুবতী একটা মেয়ে আর আমি যুবক একটা ছেলে, চলেন আমরা একটু ডেট করে আসি। হ্যাঁ চলেন। এই চলেন, এখন রাত করছেন কেন? হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। ছোট লোক বেয়াদব, অশিক্ষিত, আরেকবার যদি আমার সাথে বেয়াদবি করিস না দেখবি আমি তোদের কি করি। এই কাজটা আপনি একদম ঠিক করেন নাই। এ দোস্ত কি করলো এটা কাজটা? তুই কিছু বললি না? দেখে নেব। আজকে আবার কি মনে করে দুজন আমার পথ আগলে দাঁড়িয়েছিস? থাপ্পড় খাওয়া সাজ জেগেছে নাকি সেই দিনকার মতো? আজকে তোকে বোঝাবো কত ধানে কত চাল, আজকে তুই থাপ্পড় দিতে পারবি না। তোরা কি আমাকে ভয় দেখাচ্ছিস? আমি তোদেরকে ভয় পাই না, মোটেও ভয় পাই না। তোকে আজকে একটুও ভয় দেখাচ্ছি না, তুই আজকে আসলে টের পাবি যে কত ধানে চাল।